কোরআনে কোথাও লেখা আছে আনা বাশারুম মিসলুকুম, কোরআনই লেখা কুল ইন্নামা না বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি বলুন, কাদেরকে বলুন? কাফেরদেরকে বলুন, আমি তোমাদের মতোই মানুষ। এখন কোরআনই তো আছে, আমি তোমাদের মতো মানুষ। আবার সে একই কোরআন আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, একই কোরআনে আছে আল্লাহ তুমি বলছো মিনাল্লাহি নূর, আমি আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তাফসির গন্ডা বলেন সেই নূর হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। সেই কিতাবের মধ্যে কিন্তু দেখেন কিতাবে এক জায়গায় আছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আবার সেই কিতাবে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, একই কোরআনের মধ্যে একই কিতাবের মধ্যে দুই রকম কেন মালিক? বলতেছে এজন্য দুই রকম। ওগো নবী যখন রেসালাতের কথা আসবে তখন আমি ইয়া আইয়ুহার রাসূল বলে সাক্ষী দিব, যখন নবুয়াতির উপর কথা আসবে আমি আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে আপনাকে সম্বোধন করব, কখনো কখনো বোরহান ডাকবো, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাকবো, হে চাদরওয়ালা নবী, কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির ডাকবো, কখনো শাহেদা ও মুবাশশিরা ও নাযীরা ডাকবো। আপনার নবীকে আমি সমস্ত নবীর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি এটাও বলবো। কখনো বলবো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব যে আলামিন কুল কায়নাতের রব, সেই আলামিন এর রহমত হিসাবে আমি আপনি নবীকে প্রেরণ করেছি। এজন্য কখনো কখনো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনও বলবো। যখন যখন আপনার শানের কথা আসবে, কখনো ইয়াসিন, কখনো ওয়া দুহা, কখনো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদায়না কবীরাক, কখনো ওয়া রাফা'না লাকা যিকরাক, কখনো কখনো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখন যখন আপনি নবীর শান আসবে যে নবী আপনি যতক্ষণ পর্যন্ত হাসরে চাইতে থাকবেন আমি আপনার গুনাহগার উম্মতকে বেহেশত দিতে থাকব, আমি যতক্ষণ আপনি নবী খুশি না হন ততক্ষণ দিতে থাকব। এখন নবী আপনার শান যখন বলার সময় আমি আল্লাহ বলবো, কিন্তু এখানে হলো আপনি কাফেরদেরকে বলুন আপনাকে কষ্ট দিচ্ছে, কাফেরদেরকে বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো, আমাকে কেন কষ্ট দিচ্ছ? নবী এখানে আপনার শান ছোট হচ্ছে, আপনি তাদের মতো তুলনা দিচ্ছেন, এজন্য নবী আমি বলবো না। নবী গো আপনি নিজে বলুন, কারণ আমি বললে দলিল হয়ে যাবে, বড় বললে দলিল হয়ে যায় আর ছোট বললে বুঝে যায়। যদি আপনাদেরকে বলি যে আপনারা আমার ওয়াজ কি শুনতেছেন, আমি তো একদম জাহেল মানুষ, আমি এত কিছু জানি না। এখন আমি যদি নিজেকে জাহেল বলি, আমার কাছে অত কোরআন শোনার জ্ঞান নাই, আমি যদি নিজেকে এভাবে বলি আগামী কালকে কি প্রচার করবেন যে মাকদুম শাহ হুজুর এসে তো নিজেকে নিজেই জাহেল বলছেন? আপনারা বলবেন না হুজুর বুঝানোর জন্য বলছে, ঠিক কি না? আপনারা বলবেন না। যদি আমার বড় কেউ আমাকে বলে, আমাদের বড় পীর হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানীহি রাহমাহ, তিনি যদি আমাকে বলেন যে মাকদুম শাহ হলো জাহেল, তাহলে সেটা আমার টাইটেল হয়ে যাবে। বড় বললে টাইটেল হয়ে যায়, লকব হয়ে যায়। আর যদি আমি নিজে বলি তাহলে বলবেন না এটা হুজুর বুঝানোর জন্য বলছে, ঠিক কি না? মক্কা মদিনার মধ্যে একজন খুব গরিমা করে চলতো, আয়না আবুল হাকাম, আমি হিকমতকারীদের বাপ। সে যখন বলে বেড়াতো আমার নবী বলে আর তুমি আবুল হাকাম না, তুমি আবু জাহেল, তুমি জাহেলদের বাবা, মূর্খদের বাবা পিতা, সেটা টাইটেল হয়ে গেল, ঠিক কি না? বড় যখন বলে টাইটেল হয়ে যায়। এজন্য আল্লাহ নবীকে দিয়ে বলাইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন, আপনি বলুন, সাহাবারা বুঝে যাবে নবী বুঝানোর জন্য বলতেছে, সুবহানাল্লাহ। আর কাফেররা তো ওখান থেকে বলতেছে হ্যাঁ, এই মুহাম্মদ আরবি তো বলতেছে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংস গড়া, নাউজুবিল্লাহ। আবার এই জায়গায় হাদিসের মধ্যে সমে বেসাল এক ধরনের রোজা আছে, যে রোজার মধ্যে ইফতার সেহরি খাবার দাবার কিছু নাই, কোনো পানাহার নাই, ওই রোজাকে সমে বেসাল বলা হয়। এই রোজাটা একমাত্র আমার নবী রাখতেন, সুবহানাল্লাহ। তার মধ্যে ইফতারি নাই, সেহরি নাই, কোনো কিছু নাই, রাতের খাবারও নাই, একটানা রোজা, উপবাস, অর্থাৎ কোনো খাবার নেই। সাহাবারা তো ফলোয়ার ছিলেন, তেনারা নবীকে ফলো করতেন, তেনারাও সাওমে বেসাল শুরু করলেন। যখন আমার নবী দেখলেন মসজিদে নামাজে জামাতে ঘাটতি হচ্ছে, সাহাবারা কম আসছে, আমার নবী তখন ডাক দিয়ে পাঠালেন, বেলাল কি হয়েছে? সাহাবারা কোথায়? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সবাই সাওমে বেসাল রেখেছে আপনার মতো, না খেয়ে সবাই রোজা রাখছে, এই জন্য ক্লান্ত, সবাই দুর্বল হয়ে গেছে, তিন চার দিন না খেয়ে। তখন আমার নবী বললেন তাদেরকে ডাকো, ডাকতে দেরি নেই, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ সাপোর্ট নিয়ে আরেক জনের কাঁধের মধ্যে ধরে নবীর কদমে হাজিরা দিল, সুবহানাল্লাহ। নবীজি ডাকতেন সবাই হাজিরা দিত, তো যখন সবাই হাজিরা দিলেন আমার নবী আপনদের কাছে, খেয়াল করুন সাহাবারা কি আপন, আপন না সাহাবারা কি পর,
তেনারা আপন, আপনদের কাছে বলতেছে ইয়াকুম মিসলি, কে আমার মতো। পরদের কাছে বলতেছে না আনা বাশরুম মিসলুকুম, আমি তোমাদের মতো। সাহাবাদেরকে বলছে এই সাহাবারা, তোমরা রোজা রাখা শুরু করছো কেন, কোন বুঝে তোমরা কি আমার মতো? ইয়াকুম মিসলি, গরম হয়ে গেলেন আপনদের সাথে, গরম হয়ে গেলেন। দেখবেন বাইরে গেলে আপনারা সবার সাথে ভালো ব্যবহার, ঘরে গেলে আপনদের সাথে একটু দুর্ব্যবহার চলে, কারণ তারা আপন, তারা বুঝবে ঠিক কিনা, তারা বুঝবে যে কোন হিকমতে কথা বলছে, তারা বুঝবে। এখন দেখেন আমার নবী সাহাবাদেরকে বলছে হু ইজ লাইক মি, আমার মতো কি আছে? আমি যখন ইফতার সেহরির সময় হয়, আমি আল্লাহর সাথে ইফতার সেহরি করি। তখন সাহাবারা সারেন্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো তো ইউসুফ মুসাও না, আপনার মতো তো কোনো নবী না, আমরা তো ওরকম হওয়ার যোগ্যতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখেছেন, এই দেখা দেখি আমরাও রেখেছি, আপনি বলছেন রোজা রাখতে না, আমরা আজকে থেকে রাখবো না। সুবহানাল্লাহ, সাহাবারা সারেন্ডার হয়ে গেল, এখান থেকে ভাগ হয়ে গিয়েছে। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ না, আর কাফেররা বলতেছে আরে মুহাম্মদ আরবি তো আমাদের মতই। নাউজুবিল্লাহ, ভাগ হয়ে গেল, একটা আবু জাহেলের দল আর একটা আবু বকরের দল। এখন বুঝে নেবেন যে বলে নবী আমার মতো, বুঝবেন ওটা আবু জাহেলের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি হাদিসের ভিতরে বলছেন আমি বাশার। কোথায়? মানব সুলভ কিছু আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখা গেছে, যেমন ভুল ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে কম বেশি করে ফেলতেন, এবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন। চার রাকাতের সালাত দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, চার রাকাতের সালাত পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন, তাশাহুদের বসা দরকার ছিল তাশাহুদে বসেননি, উঠে গেছেন, নানান ধরনের এবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধরিয়ে দিতেন। একদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরাইতে অনেক কষ্ট হয়েছে, কি চার রাকাতের সালাত দুই রাকাত পড়িয়ে দিয়ে বলছেন, তা পড়িয়ে দিয়ে সালাম ফিরেছেন। সাহাবায়ে কেরাম তো আনাগোনা শুরু করে দিয়েছেন, একজন তো বলেই ফিরেছে সাহস করে, আদবের সাথে জিজ্ঞেস আকসিরাতি সালাত ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মা কুসিরাতি সালাত ওয়ামা নাসিতু, সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই। এটাকে বলা হয় কড়া ভুল, কঠিন ভুল। কঠিন ভুল হইলে কাউকে পাত্তা দেয় না, বুঝেছেন না? কঠিন ভুল যারা করে, কঠিনভাবে ভুলে যায়, ওরা কাউকে পাত্তা দেয় না, দরকার হলে কসম করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আবার কঠিন ভুল, কি বলছেন, সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই, ঠিক পড়েছি। ঠিক তাহলে কি দুই রাকাতই? এই কথা দিয়েও তো দুই রাকাতই তাহলে হইতেছে। তো সাহাবায়ে কেরাম আবার আল্লাহ রসুলের এই কথা থেকে আরও মনোবল পাইলেন, সাহস পাইলেন, তখন আরও বেশি করে তারা দাবি করা শুরু করলেন। তো লম্বা হাতওয়ালা একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাম যখন সে খুব জোরালোভাবে বলতে চাচ্ছে, তখন আল্লাহ রাসূল সবাইকে সাক্ষী করলেন, হ্যাঁ আসাদাক হাজা, তোমাদের এই সাথী যে বলছে যে আমার সালাত নাকি দুই রাকাত পড়েছে, এটা কি ঠিক? অনেকক্ষণ পর, আগে তো অস্বীকার করেছেন। সবাই এখন সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ ও যা বলতেছে এটাই ঠিক ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এরকম হলো কেন জানো, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ হওয়ার কারণে, তোমাদের মানুষের কাজ না ভুলে যাওয়া, একটা সঠিক জিনিস, একটা নিয়ম মাফিক করতে হবে জিনিস, সেই নিয়ম মাফিক জিনিসটা ভুলের কারণে আর নিয়ম অনুযায়ী হয় না, এটা তোমাদের ক্ষেত্রে যেমন ঘটে, আমি যেহেতু তোমাদের মতো মানুষ এই জন্য আমার ক্ষেত্রেও ঘটেছে। ইন্নামায়না বাশার, আমি শুধু তোমাদের মতো মানুষ। এমনভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভুল করেছিলেন যে শুধরাবো কীভাবে, এই সুযোগটাই পাচ্ছিলেন না। বলছেন কি, আমি ভুলিও নাই সালাত কমও পড়ি নাই, মারাত্মক কথা। এখন তো বিরাট ঝগড়া লেগে যাওয়ার কথা, না আপনি ভুলেছেন, আপনি অবশ্যই কমাইছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মতো মানুষ। আমরা আজকে চিনতে ভুল করি, আমাদেরকে হুজুরের সুরতে
আমাদেরকে পাগড়ি, আমাদেরকে ইসলামী স্কলারের সুরতে স্কলার হয়ে আসে, খুব ভালো আরবি জানে, ভালো কোরআন হাদিস জানে, ভালো ইংরেজি জানে, ভালো আমল করে, ভালো পাগড়ি বাঁধে, এই সুরতে আমাদের কাছে এসে কথাগুলো বলে বলে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে যায়, আমাদের ভিতরে ডিভিশন করে দেয়। আমরা যখন একত্র থাকি ওরা ডিভিশন করে দেয়, কিছু লোক নিয়ে চলে গেল, আমাদের বাচ্চারা চলে গেল, এই ডিভিশনটা করবার জন্য এরা আসে। আপনারা এটাও মনে রাখবেন, এই ডিভিশন আজকে নতুন নয়, বিশ্বে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা, তারা পৃথিবীতে আজকে নয়, অনেক পুরনো মাদ্রাসা করেছে, পুরনো প্রতিষ্ঠান করেছে, ইনস্টিটিউশন করেছে, সেখান থেকে আলেম পয়দা করে তারা, মিশর থেকে সৌদি আরব থেকে আলেম কিনে আনে। কি কত কোটি ডলার লাগবে আপনার নেন, আসেন, কিনে এনে স্কলারকে দিয়ে মাটি আন্ডারগ্রাউন্ডে তারা আলেম বানায়া, পাগড়ি বাইন্দা, দাড়ি ছেড়ে, মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানায়া, এদেরকে পৃথিবীর ওই সমস্ত জায়গায় পাঠায় যেখানে ফতোয়া দিলে মুসলমান দুই ভাগ হবে, এবং তাদের আয়াত খুঁজে পেয়েছে দুটো, এরা তাজরেবা করে কোরআন থেকে দুটো আয়াত পেয়েছে মানুষকে ডিভিশন করার জন্য। একটা আয়াত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেকটা আয়াত তারা পেয়েছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে রসুল আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ, হে রসুল আপনি বলে দিন লা তুশরিক বিল্লাহ খবরদার শিরক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর জন্য বড় জুলুম। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সূরায়ে কাহফের শেষ আয়াতে কুল, হে রবি ঘোষণা করে দাও ওই বিদাতীদের মগজ ধোলাই করুন, জি ভ্রান্ত কথা ঢুকে রয়েছে, শিরকি কথা ঢুকে রয়েছে, বিদাতি কথা ঢুকে রয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি মান তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নই। সূরা কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 110 নম্বর আয়াত, একটা দুইটা না যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো, আরো জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল? আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রাসূল আপনি বলে দেন আমি মানুষ, আমি মানুষ রাসূল, আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের মতোই বাশার, আল্লাহর কোরআনের আয়াত আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো রাসূল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয় কোরআনের কথা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন মানুষকে আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সব নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের দেশে কিছু আসে নূরের তৈরি, তো নবীদেরকে ফেরেশতা বানায় দিচ্ছে, নূরের তৈরি হলে মানুষের দাম বাড়ে না, কমে যায়। তিনি আমাদের মতো মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। আমি এইমাত্র বিশ্বাস করছি আমাকে আল্লাহ পাক মাটির থেকে সৃষ্টি করছেন, যদিও ডাক্তার ল্যাবরেটরি নিয়ে আমাদেরকে মাটি প্রমাণ করতে না পারলেও আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তা আমি নবীর ব্যাপারে বিশ্বাস করতে পারি না? আদম হচ্ছেন মাটির তৈরি সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কিন্তু বুদ্ধিও নেই যে বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এটা হয় কি করে? বাংলাদেশের মানুষরা এই আয়াতের অপব্যাখ্যা করে এবং নবীকে নূরের তৈরি করে ছাড়ছে। নূরের তৈরি না মাটির তৈরি? তা আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের? আলোর তৈরি। তাহলে এখন দাম কিসের বেশি হবে? সরাসরি আল্লাহর কোনো নূর নাই, সরাসরি আল্লাহর কোনো নূর নাই। আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি বাশার, আমাকে মাটি দিয়ে বানানো হয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আপনি আমি তোমাদের মতো মানুষ। কোন নূরের নবী বিশ্বাস করে না এত ইমানে নাই, কোন নবী নূরের তৈরি এটা বিশ্বাস করবে না তার ইমানে নাই, অথচ ইমানের সাথে এটা কোনো সম্পর্কই নাই।
এটা আকীদার কোনো বিষয় না। ভাগ হয়ে গেল, একটা আবু জাহেলের দল আর একটা আবু বকরের দল। এখন বুঝে নিবেন, যে বলে নবী আমার মতো বুঝবেন ওটা আবু জাহেলের দল, আর যে বলবে নবী গো আপনার মতো তো কেউ না বুঝে নিবেন ওটাই সাহাবাদের দল। ঠিক কি না বলো? এটাই বুঝাচ্ছেন যালিকাল কিতাবুল আরবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তুমি নবীকে ভালোবেসে যদি ওই যালিকাল কিতাব অর্থাৎ আমার নবীকে এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে, এই কিতাবটা আমার নবীর উপর নাজিল হয়েছে, তুমি নবীকে ভালোবেসে যদি অগ্রসর হও, এই কিতাবকে পড়ো, ইশকের প্রেমের চশমা পরে কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কোরআনের মধ্যে কেন আল্লাহ নবীকে তেনাদের সাথে কাফেরদের সাথে তুলনা দিয়েছে। আমার নবী কি কাফেরদের মতো? কারণ আয়াত যখন বলতেছে, আয়াতের প্রেক্ষাপট শানে নজুলিত হলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছে, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ ইসলাম প্রচার করার জন্য, কেন বাধা দিচ্ছ, কেন আমার পথে কাটা দিচ্ছ, আমার সাথে শত্রুতা পোষণ করছো? আমি তো তোমাদের সাথে কোনো খারাপ কথা বলছি না, আমি শুধু বলছি এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে মেনে নিবে। আমি তো এই পেগাম দিচ্ছি, শান্তির পেগাম দিচ্ছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটাই হলো শান্তির ধর্ম, একমাত্র ইসলামই মনোনীত আল্লাহর কাছে প্রিয় ধর্ম, তোমরা সেই দাওয়াতটা গ্রহণ করো। আমি তো দাওয়াত দিচ্ছি, ঝগড়া করছি না। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি তাদেরকে বলুন আমি তো তোমাদের মতোই, এটা হলো প্রেম বিনিময়, যে আমি তো তোমার মতোই, তোমাদের মতোই মানুষ, চলছি ফিরছি, মানুষ হয়ে মানুষকে কেন কষ্ট দিচ্ছ? এই একটা কথাকে আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি তো সমস্ত গায়েবের মালিক, তিনি তো জানেন যে কিছু বান্দা এসে এই আয়াতকে নিয়ে আমার নবীকে ছোট করার চেষ্টা করবে। এখন এই জন্যই আমার আল্লাহ বলছেন, ওগো নবী ওয়ারা ফায়ালা কেদি করা, যখন আপনার শানের ব্যাপার এসেছে আমি বলেছি, ওগো নবী আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি, সেটা 1400 বছর আগে ঘোষণা হয়েছে, বাড়তে বাড়তে আজকে 2021 সালে নবীর পজিশন মাকাম কতটুকু গিয়েছে আমরা কেউ জানি না, তেমনি ভাবে এখান থেকে বাড়তে বাড়তে হাসরের ময়দানে আমার নবীর শান কতটুকু যাবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তাহলে সেই নবীর শান যখন বর্ণনা হয়েছে আল্লাহ নিজে বলেছেন, এজন্য প্রথমে বলেছেন যখন নবুয়াতির উপরে আপনার শান আসবে তখন আমি ইয়া ইয়ুহান নবী বলবো, যাতে নবুয়াতের উপর দলিল থাকে, আপনার রেসালাতের উপরে যখন শান আসবে আমি ইয়া ইয়ুহার রাসূল বলবো, যাতে রেসালাতের উপরে দলিল থাকে, কখনো মুদাসসির, কখনো তোয়াহা, কখনো ইয়াসিন হিসাবে আপনাকে ডাকবো, যাতে আপনার শান যে কত নিরালা সেটা বান্দা বুঝতে পারে, এবং কখনো কখনো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনি নবীকে খুশি না করে আমি আমি আল্লাহর কখনো অন্তরে জায়গা পাওয়া যায় না, আপনি নবীকে খুশি করার জন্য শুধু বান্দা উম্মত নয় আমি আল্লাহ সেই পথেই চলছি আপনি নবীকে রাজি খুশি করার জন্য, এবং যদি বান্দা আমার সাথে মহব্বত করতে চায় কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে এবং ভালোবাসে জানার চেয়ে বেশি, আপনি নবীকে যদি ভালোবাসে সেই বান্দা আমাকে কি ভালোবাসবে।